আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যান্ড প্রিন্টেড ফ্যাব্রিকের একটা জুয়েলারি মেটিরিয়ালস যা লাগবে তার ডিটেলস এখানে দেয়া আছে ফার্স্টে আমি মাউন্ট বোর্ডের পিস নিয়েছি সিক্স সেন্টিমিটার বাই এইট সেন্টিমিটার ইয়াররিংসের জন্য ফাইভ সেন্টিমিটার বাই ফোর সেন্টিমিটার সেটা সাদা সুতির কাপড় দিয়ে মুড়ে নেওয়ার পরে আমি এটাকে হোয়াইট অ্যাক্রেলিক কালার দিয়ে কালার করে নিয়েছি শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে সিডি মার্কার দিয়ে এঁকে তারপর কালার করেছি তোমরা চাইলে ফার্স্টে পেন্সিল দিয়ে ড্র করে তারপরেও কালার করতে পারো অথবা অন্য যে কোনোভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে তোমরা কালার করতে পারো এখানে আমি জাস্ট ড্যান্সিং যে ফিগারের পাগুলো হয় সেরকম এটা খুব কমন একটা প্যাটার্ন তো সেই রকমই আমি এখানে দুটো পা করেছি আর ইয়াররিংসের ক্ষেত্রে আমি একটা পা করেছি পুরোপুরি ড্র ड्रॉ নেয়ার পরে তোমরা कलर করে নেবে और, और जिनको भी बंगाली ट्यूटोरियल समझने में कोई भी प्रॉब्लम हो रहा है नीचे डिस्क्रिप्शन बॉक्स में मैं लिंक दे दूंगी सेम वीडियो की हिंदी ट्यूटोरियल के लिए आप वहाँ पे जाके देख सकते हो পুরোটা কালার করে নেবে এটা কম্বিনেশানটা আমি হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশানেই করছি সাইডগুলোকে আবার আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা বর্ডার করে নেব আর টোটাল যে ডিজাইনটা রয়েছে সেটা ব্ল্যাকে আর রেডের কম্বিনেশানে হোয়াইট দিয়ে করতে পারো অথবা তোমরা যদি এটা কালারফুল করতে চাও তাহলে কালারফুলও করতে পারো অথবা অন্য যে কোনোভাবে করতে পারো টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চারটে সাইডে ব্ল্যাক টুইস্টেড ড্রোপ বসিয়ে নিচ্ছি আর খুব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে নিতে হবে এছাড়াও এক্সট্রা আমি রেড টুইস্টেড ড্রপও বানিয়ে রেখেছি এটা দুটো করে সুতো নিয়ে বানানো টুইস্টের ড্রোপ এখানে আমি ব্ল্যাকটা বসাচ্ছি এটা কেটে দেবো আঠা দিয়ে বন্ধ করে দেবো আর তারপরে আরেকটা সাইডেও বসাবো ব্ল্যাক আর রেডও বসিয়ে নিয়েছি দুটো লাইনের পরে তার মধ্যে দুটো ঘুমুর ঢুকিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো এটা হয়ে যাওয়ার পরে আমি নেকলেসে দুটো ফুটো করে নিয়েছি সেফটিবিন দিয়ে আর সুস্বুতোর সাহায্যে আমি নেকলেস দড়ির সাথে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি এই নেকলেস দড়ি বানানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা নিচে ডিসক্রিপশান বক্সে আর ওপরে আই বাটনে তার লিংক পেয়ে যাবে এরপরে আমি একটা কাপড় এক্সট্রা এখানে পেছনে আটকে দিচ্ছি এটার বেটার ফিনিশিংয়ের জন্য আমার নেকলেসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে এরপর আমরা ইয়ারিংস যেটা আছে সেটাকে কমপ্লিট করবো ইয়াররিংসও আমি একইভাবে ঘুঙুর আটকে নিয়েছি আর এখানে একটা শুধু ফুটো করে আমি ইয়ার হুকসের থেকে এটাকে ঝুলিয়ে দেবো আর ঝুলিয়ে নেওয়ার পরে আমি পেছনে একটা করে সাদা কাপড় বেটার ফিনিশিংয়ের জন্য এখানে বসিয়ে দিচ্ছি যাতে এটা কমপ্লিট হয়ে যায় সবটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আর তাহলেই পরার জন্য এটা একদম রেডি হয়ে যাবে টোটাল যে সেটটা রয়েছে সেই সেটটা কমপ্লিট হয়ে গেছে পড়ার জন্য কেমন লাগলো নিচে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও